ও বউ, বলি আর কটা মুড়ি দাও না। আহ, মেঘলা দিনে মুড়ি চিবোতে বেশ লাগছে। এখন থেকে এক বেলা মুড়ি খেয়েই থাকবো, বুঝলে? চালের খরচা কমে যাবে। কিপ্টে দেখিসি বাবু, তোমার মতন মন হার কিপ্টে আমি কোথাও দেখিনি। দুবেলা ভাত না খেলে কাজ করার জন্য গায়ে জোর পাবে কোথায় শুনি? আরে বাহ, তোমার মাথায় কত বুদ্ধি! আমি তো এমনটা ভেবে দেখিনি। তা বাজারের থলে নিয়ে এসেছো কেন? তুমি কি বাজারে যাচ্ছ নাকি? এটাই বাকি আছে। শোনো, বাজার থেকে ফিরে আবার মুড়ি খেও। এখন থলে নিয়ে বাজারে যাও তো, চিংড়ি, পেঁয়াজ, আদা আর চাল ডাল নিয়ে আসবে। শোনো, যদি একটাও না নিয়ে আসো না, তবে তোমার মহা বিপদ, এই বলে দিলুম। চিংড়ি? ওরে বাপ রে, আমি একটু পানি খাবো। একটু কেন, এক কলসি পানি দেব, তবু বাড়িতে আর চিংড়ি চাই। চিংড়ির তো বেজায় দাম বউ, অন্য কিছু নিয়ে আসি না মানে ভালো কাটাবো না। আসলে বাড়িতে তো কোনো ভোজ নেই, আমরা দুটি প্রাণী, এত খরচা করে কি হবে বলো? শোনো, আজ আমার মা আসবে, আমার মাকে আমি চিংড়ি ভুনা করে খাওয়াবো। তাড়াতাড়ি বাজারে যাও দেখি, আর ভালো দেখে চিংড়ি মাছ নিয়ে এসো, বড় বড় গলদা চিংড়ি চাই কিন্তু। বউ নয় তো, যেন জ্বলন্ত আগুন, চাল ধুয়ে মাথায় দিলে ভাত ফুটে যাবে। না কুচু মেয়ে যে কেন বিয়ে করতে গেলাম, যাই বাজারে যাই, নয় তো আর রক্ষা নেই। বিড়বিড় করো না তো, যাও, এমন ফ্যালফেল করে তাকিয়ে কি দেখছো? তোমাকে বউ, আহ কি ভালো দেখতে তোমাকে, চলি বউ বাজারটা করে আনি। কারো সাথে আবার গল্প করতে বসো না যেন, তাড়াতাড়ি বাজার নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, বিশ্বাস করো আমি একমাত্র তোমাকে ছাড়া আর কাউকে ভয় পাই না। থলে নিয়ে মদন বাজারে গেল। মেঘলা দিনের জন্য আজ বাজারে তেমন ভিড় নেই। মদনকে মুদিওয়ালা ডাকতে শুরু করলো। আ মদন ভাই, হাতে থলে নিয়ে বাজারে এলে কি ব্যাপার? থলে হাতে মানুষ বাজারে কেন আসে? বাজার কি দর্শনীয় স্থান নাকি যে ঘুরতে আসবো? আহা, রাগ করছো কেন, এত বড় থলে, তাই জানতে চাইলাম। বাড়িতে শাশুড়ি মা আসবে, বউ এত বড় এক ফর্দের নাম বলে দিয়েছে, কি করব বলুন, ভদ্রলোক, তাই বউকে ভয় পাই, এলাম থলে হাতে। পুরুষ মানুষের আর কাজ কি, ঘরে গিন্নিকে ভয় পেয়ে চলতে হয়, তারপরে আবার আরেক ভয়ের নাম শাশুড়ি, তা কি লাগবে বলো? ভালো দেখে পাঁচ সের চাল দাও, আর এক সের ডাল, আর তেল দিও, সাথে মশলাও দিও, দেখো বাপু ভুল যেন না হয়। আরে না না, ভুল হবে কেন, এই নাও মদন ভাই, আমি সব গুছিয়ে দিয়েছি, তোমার সব মিলিয়ে ওই 1000 টাকা হয়েছে। দাও দাও থলে দাও, আর এই নাও তোমার টাকা, যাই আবার মাছ কিনতে হবে, দেরি করলে চলবে না। মদন এলো মাছের দোকানে, মাছওয়ালা বসে মাছের মাছই দাঁড়াচ্ছিল। মদন ভাই, কি মাছ দেব, দেখো দেখো সব একদম টাটকা, কাতলাটা দেখেছো, এখনো লাফালাফি করছে। না 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 না, কাতলা নয়, আমার চিংড়ি চাই, আমাকে এক শেরের মতো চিংড়ি দাও, বড় বড় দেখে দিও, শাশুড়ি খাবে, ছোট মাছ পাতে পড়লে আমার কিন্তু মান থাকবে না। তুমি কি বোকা মদন ভাই, শাশুড়িকে কেউ চিংড়ি মাছ খাওয়ায়, গোটা কাতলা নিয়ে যাও, মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর সর্ষে দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করে নিও, আহ মজা করে খাবে বুঝলে, আর তোমার গুণগান করবে, শাশুড়ি খুশি তো গিন্নি খুশি, আর সংসারে শান্তি। কি বলছো ভাই, কাতলা পেলে বউ শাশুড়ি দুজনেই খুশি হবে? সত্যিই তো, আমার দোকান দেখো না, এই দোকানে কত মাছ, তবে শ্বশুর বাড়ির কুটুম এলে আগে সবাই কাতলা নিয়ে যায়, তবে আমাকে সবচেয়ে বড় কাতলাটাই দাও না। মাছ আর বাজার নিয়ে মদন ঘরে ফিরল, কিন্তু মদনের বউ রাগে চোখে চেয়ে আছে। এতক্ষণ লাগে বাজার নিয়ে আসতে,
কেটে বেছে রান্না করতে তো আমার দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, তাহলে খেতে কখন দেব? হ্যাঁ, একটু পরেই তো বলবে খিদে পেয়েছে। একটা গোটা কাতলা এনেছি, মাথাটা ভালো করে মুড়ো ঘন্ট করো, আর বেগুন সর্ষে দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল করো, আহ গরম ভাতে জমে যাবে। কাতলা কেন, চিংড়ি কোথায়? আমি তো তোমায় চিংড়ি আনতে বলেছিলাম। দোকানি তো বলল কাতলা পেলে বউ শাশুড়ি দুইজনেই খুশি, তোমাকে খুশি করতে গিয়ে দেখি তুমি রেগে লাল হয়ে যাচ্ছ। তখন সেখানে বড় বড় চিংড়ি ছুরি নিয়ে আসে মদনের শাশুড়ি। আহ, রাগ করছিস রে কেন মা? কি করেছে জামাই বাবাজি? জানিস তো সে বড্ড সরল সোজা মানুষ। আপনি এসেছেন মা, কেমন আছেন? আপনার শরীর ভালো আছে তো? কেমন আর থাকবো বাবা, বয়স হয়েছে, শরীরে নানাবিধ রোগ বাসা বেঁধেছে। নেমা, আমাদের ঘেরের চিংড়ি মাছ নিয়ে এলাম তোদের জন্যে, জমিয়ে চিংড়ি ভোনা করে দিস জামাইকে। আপনার জন্য আমি মস্ত কাতলা মাছ এনেছি মা, আপনি খাবেন তো? নিশ্চয়ই খাবো বাবা, আসলে চিংড়িটা এই বয়সে আর হজম হতে যায় না, কাতলার পাতলা ছলি এখন অমৃত। চল মা, আমিও তোর হাতে হাত লাগাচ্ছি। চলো মা, কতদিন বাদে তুমি এলে। মদনের বউ আর শাশুড়ি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু মদনের মাছওয়ালার উপর খুব রাগ হয়। সে গিয়ে রাস্তার পাশের একটা গাছের নিচে বসে থাকে। বেটা বিটকেলে মাছওয়ালা, এ পথ দিয়েই তো তোকে ফিরতে হবে, আজ একবার তোকে পাই। আমাকে ভুল ভাল মাছ গোছিয়ে দেওয়া, তাই না? আমি মোটেও বোকা নই। মদন অনেকক্ষণ ধরে গাছের নিচে মাছওয়ালার জন্য অপেক্ষা করতে থাকে। মাছওয়ালা সব মাছ বিক্রি করে হাসি মুখে ঘরে ফিরছিল। রাস্তার মাঝে মদনকে দেখতে পেয়ে সে মদনের কাছে এলো। ও কি মদন ভাই, তোমার বদন অমন শুকনো কেন? বৌঠান কি বকেছে নাকি? অত বড় মাছ দেখে কেউ বকতে পারে? না না, তুমি নিশ্চয়ই কিছু করেছো। না, ওসব নয়। তবে কি হয়েছে একটু খোলাসা করে বলো তো মদন ভাই, তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমি তো তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমার জন্য? আমি কি করেছি? চাইলাম চিংড়ি, আর তুমি আমাকে ভুল ভাল বলে কাতলা গুছিয়ে দিলে। জানো না, শাশুড়ি মা সময় মতো না এলে বউ আসবটি দিয়ে আমার ছাল ছাড়াত। আমি তো এতদিন যা দেখেছি তাই বলেছি, তুমি বা টাকা দিয়ে নিতে গেলে কেন? নিজে দোষ করে এখন আবার আমাকে দোষী বানানো হচ্ছে, তাই না? আমি তোমার এতদিনের খদ্দের, আমাকে এমন করে ঠকানো? না না, কাজটা তুমি একদম ঠিক করনি, তোমার সাথে আমি আড়ি করে দেব। আমার সাথে আড়ি করলে তো তোমার লোকসান হবে মদন ভাই, আমি ছাড়া তো আর কেউ মাছ বিক্রি করে না, বৌঠান মাছ কিনতে পাঠালে তুমি তখন কি করবে? তাও তো ঠিক কথা, কি করি বলো তো, তোমাকে কি মাফ করে দেব এবারের মতো? ওদিকে একে একে মদনের বউ সব রান্না শেষ করলো। কি ব্যাপার, এত দেরি হচ্ছে যে? সিংড়ির নাম শুনলে তো তার খিদে পেয়ে যায়, আজ তো রান্নাও হয়ে গেল, তবু যে তার কোনো খবর নেই। অমন করে মুখ না করলেও পারতি রে মা, জামাই বড্ড সহজ সরল, মনে কষ্ট পেয়েছে হয়তো। মারে, এত রাগ ভালো নয় রে মা। আমি অমন রাগি না হলে এই সংসারটা যে ভেসে যাবে মা, ও নিয়ে তুমি ভেবো না। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ওকে ডেকে আনছি। মদনের বউ হাঁটতে হাঁটতে এলো মদনের কাছে। মদন ভাই, বৌঠান আসছে, দেখে মনে হচ্ছে বড্ড চোটে আছে, তুমি সামলাও, আমি এখন পালাই। বলি তোমার কেমন আক্কেল, হ্যাঁ কখন রান্না করে বসে আছি, সেই তুমি ভরদুপুরে গাছের নিচে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছ, চলো বাড়িতে চলো। তুমি আমাকে নিতে এসেছো বউ, তুমি কি ভালো, আমার না বড্ড খিদে পেয়েছে গো। সে কি আমি জানি না, আজ অনেক রান্না হয়েছে, মাও তোমার জন্য অপেক্ষা করছে, চলো আজ মন ভরে চিংড়ি ভোনা দিয়ে ভাত খাবে, সাথে মুড়ি ঘন্ট, কাতলা মাছ ভাজা আর কাতলা বেগুনের পাতলা ঝোল,
আহ, শুনেই জিভে জল চলে আসছে। চলো বউ, বাড়ি চলো। ঘরে ফিরে মদন মদনের বউ আর শাশুড়ির সাথে একসাথে খাবার খেতে বসে। বাহ, কাতলা মাছটা বেশ সুস্বাদু হয়েছে। বাবা জীবন তবে বাজার করতে শিখেছে। আপনার ভালো লেগেছে মা? আপনি খুশি হয়েছেন? হ্যাঁ বাবা, খুব খুশি হয়েছি। আমাদের ওখানে আর এমন মাছ কোথায় পাওয়া যায়? সকলেই চিংড়ি চাষে মন দিয়েছে। বেশ, মা যখন খুশি তখন আর মাছওয়ালার সাথে আরই করব না, ওকে মাফ করে দিলাম। সামনে খাবার নিয়ে বসে আবারও কথা বলছো? চিংড়ি ভুনাটা কেমন হয়েছে বলো তো? আহ অমৃত, তোমার হাতের সব রান্নাই তো মজাদার। আহ, তোমার মতো রাঁধতে কেউ জানে না বউ। একটু চিংড়ি ভুনা চেকে দেখুন। ও ঠিক আছে, তোমরা মন ভরে খাও, আমি তো কটা দিন আসি, বেশ জমিয়ে দিন কাটাবো তোমাদের সাথে। ঠিক আছে মা, নাও মা চিংড়ি নাও। আর দিস না, পারবো না রে। তুই বরং বাবা জীবন খেতে, বেচারা চিংড়ি খেতে বড্ড ভালোবাসে। আপনি খুব ভালো মা। ও বউ, আর একটু ভাত আর চিংড়ি দাও। আহ কি যে মজা! এক গ্রামে রূপা আর রূপার মা বসবাস করত। তাদের দিন ভালোই কাটছিল। রূপার বাবা কাজের জন্য বেশ কিছুদিন আগে বাড়ির বাইরে গিয়েছে। আজ কতদিন হয়ে গেল, মানুষটার একটা খবরও পেলাম না। আসবো আসবো বলে তো বাড়িতেও এলো না। কতদিন যেমন টেনে টুনে সংসার চালাবো। মেয়েটা তো আমার বায়না করে না, তবে মনে তো চাই মেয়েটার পাতে দুবেলা ভালো খাবার তুলে দিতে। ও বিধাতা, একটু মুখ তুলে চাও, এভাবে যে আর চলছে না। হাত বাড়তে বাড়তে বিড়বিড় করছিল রূপার মা। খাবার বেড়ে সে মেয়ের কাছে এলো। রূপা, এই নে ভাত খেয়ে নে, তোর জন্যে ভাত এনেছি মা। কি দিয়ে ভাত এনেছো মা? ভাত আর কচু শাক ভর্তা। শাক ভাত খেতে খেতে আর ভালো লাগছে না মা, আমি খাবো না। তুমি বলো না মা, প্রতিদিন একই খাবার কারো মুখে রসে? লক্ষ্মী মেয়ে আমার, খেয়ে নে। তোর বাবা কতদিন হলো আসেনি, ঘরে কোনো টাকা পয়সাও যে নেই, সে তোকে ভালো মন্দ খাওয়াবো। শাক কিনতে পয়সা লাগে না মা, তাই শাক ভাতই জুটছে। ঘরে যে চালও বাড়ন্ত, জানি না খেয়ে থাকতে হবে কিনা। মা, আমি মাছ ভাত খেতে চাই, মাংস খেতে চাই মা। কমপক্ষে আমায় তো সবজি ভাত খেতে দেবে, আমি আর শাক খেতে পারবো না মা। শাক খেলে আমার গলায় ধরে। এই যে দেখ, আমি ভাত মাখিয়ে ভাগ করে দিয়েছি। এটা হলো উট পাখির ডিম, এটা হলো মুরগির ডিম, আর এটা হলো বকের ডিম, এটা হলো চড়ুই পাখির ডিম। এই নে সবগুলো একটা একটা করে খেয়ে নে তো দেখি। আগে ছোটবেলায় এসব বলে বোকা বানিয়ে খাওয়াতে মা, এখন কি আমি আর ছোট আছি? বড় হয়ে গেছি, এখন আমি সবই বুঝি মা। তুমি আমাকে মাছ ভাত না হলে সবজি দিয়ে ভাত খেতে দাও, আমি শাক ভাত আর খাবো না। তোর বাবা বাড়ি ফিরলে বলবো তোর জন্য মস্ত একখানা সারা পোনা আনতে, এখন খেয়ে নে তো মা। কতদিন হয়ে গেছে বাবা বাড়িতে আসে না, কোনো খবরও তো পাঠায় না মা। বাবা কি আমাদের ভুলে গেছে মা? ধুর বোকামে, ঘরের কথা কেউ ভুলতে পারে? তবে আমারও চিন্তা হচ্ছে, হয়তো তোর বাবা কাউকে দিয়ে খবর পাঠানোর মানুষ পাচ্ছে না, ওই জন্যেই খবর পাঠাচ্ছে না, আবার নিজেও হয়তো সময় করে আসতে পারছে না রে মা। বাবার আর শহরের থেকে কাজ নেই, এবার বাড়ি এলে বাবাকে আর যেতেই দেব না। বাবা গ্রামে কাজ করলে দু পয়সা কম পাবে, আমরা ডাল ভাত খেয়ে থাকবো, সেও তো অনেক ভালো মা। তোর বাবাও কি আমাদের ছেড়ে থাকতে চায় বল? কিন্তু কি করবে, গ্রামে তো কাজ নেই বললেই চলে, আর তাছাড়া সে তো মেয়ের বাবা, কন্যা দায় বলেও তো একটা কথা আছে, টাকা পয়সা না থাকলে তোকে ভালো ঘরে যে বিয়েও দিতে পারবো না। কে বিয়ে করতে চায়? আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না মা। না গেলে তো তোকে শাক ভাত খেয়ে দিন কাটাতে হবে রে মা। সে হয় হোক, তবু আমি তোমাকে আর বাবাকে ছেড়ে কোথাও যাবো না, সব সময় আমি তোমাদের সাথেই থাকবো। আর তোমরাও কি আমাকে ছেড়ে থাকতে পারবে? সে তখন দেখা যাবে,
এখন সুপটি করে খেয়ে নে তো দেখি। কিছুক্ষণ পর রূপাদের বাড়িতে ওদের প্রতিবেশী লাল মিয়া এলো। কি গো রূপার মা, বাড়িতে আছো? রূপা, ও রূপা। হ্যাঁ, বাড়িতেই আসি ভাইজান। হঠাৎ আপনি, তা কি মনে করি আমাদের বাড়িতে? একটা খারাপ খবর দিতে আসলাম তোমাদের বাড়িতে। খারাপ খবর? কি খারাপ খবর? রূপার বাবা মারা গিয়েছে কাজে যাওয়ার পর। রূপার বাবা দুর্ঘটনায়, সব শেষ। কোনো খোঁজ খবর না পাওয়ায় রূপার বাবার দাফন হয়ে গিয়েছে। আমি খবর পেলাম, তাই তোমাদেরকেও জানাতে আসলাম। মা, বাবা মারা গিয়েছে, বাবা আর আসবে না মা। হাই বিধাতা, হে তুমি আমার সাথে কি করলে! এবার এবার আমি কি করব? আমার মেয়েটাকে নিয়ে কেমন করে দিন কাটাবো? হাই হাই হাই, হে আমার কি সর্বনাশ হলো! ওরে রূপারে, তোর বাবা যে আর কোনো দিন ফিরবে না রে। ও বাবা গো, তোমায় শেষবারের মতো একবার চোখের দেখাটাও দেখতে পেলাম না, তোমার সাথে কোনো কথাও বলতে পারলাম না। এবার মা বকলে আমায় মায়ের হাত থেকে কে বাঁচাবে বাবা? ও বাবা, বাবা তুমি কোথায় আছো বাবা? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো বাবা? তোমরা শান্ত হও, দেখো এখন তোমাদের সময়টা ভালো না। তবে তোমরা এমন করে কেঁদো না গো, বিধাতা তোমাদের সহায় হন, আমি বরং চলি। এই খবর শুনে রূপা আর রূপার মা ভীষণ কাঁদতে থাকে। তারা অনেক চিন্তায় পড়ে যায়। তারা এবার কিভাবে দিন কাটাবে, কিভাবে জীবন যাপন করবে? কিছুদিন পর রূপার মা চিন্তা করে কিছু একটা করবে। মা, বাবা তো মারা গেছে, এখন আমাদেরই কিছু করতে হবে, না হলে আমাদের সংসার চলবে কি করে মা? হ্যাঁ রে মা, আমিও তাই ভাবছি। তোর বাবা মারা গেছে, এখন আমারই কিছু করা দরকার। কিন্তু তুমি কি করবে মা? তুমি যে কাজই করবে আমি কিন্তু তোমায় সাহায্য করব মা। কিছু একটা তো করতেই হবে। আর তুই কি করবি? তুই তো ছোট মানুষ রে। কাল লাল মিয়া ভাইজানকে বলে দেখি তাদের বাড়িতে কোনো কাজ দেওয়া যায় কিনা। ঘরের কাজ ছাড়া যে আমি কোনো কাজও জানি না। ভাইজান, একটা কাজের কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমি আপনাদের ঘরে কাজ করতে চাই। আপনাদের বাড়িতে কি কোনো লোক লাগবে? আমি সব কাজ করে দেব, শুধু আমাদের মা মেয়েকে দুবেলা খাবার দিলেই হবে। আমাদের বাড়িতে কোনো কাজের লোকের দরকার নেই, আমাদের বাড়িতে কাজের লোক আছে। আসলে বুঝতেই তো পারছেন, বিপদে পড়েছি। রূপার বাবা মারা গেছে, এখন তো কিছু করে আমাদের দুজনে চলতে হবে। আপনি যদি দয়া করে আপনাদের বাড়িতে কাজ দিতেন, তবে আমাদের খুব উপকার হতো। বলছি না, আমাদের বাড়িতে কোনো কাজ নেই। তুমি যাও এখন আমাদের বাড়ি থেকে, অযথা বিরক্ত করতে আসছে। আমি কি তোমাদের জন্য কাজ নিয়ে বসে আছি নাকি? যত সব। লাল মিয়া অনেক অপমান করে রূপার মাকে তাড়িয়ে দেয়। রূপার মা অনেক কষ্ট পায়। কষ্ট পেয়ে সে বাড়িতে ফিরে আসে। লাল মিয়া তো কোনো কাজই দিল না, এবার কি করবো? তোকে আমি উপোস থেকে কষ্ট পেতে কেমন করে দেখবো? বিধাতা আমাদের কেন এত শাস্তি দিলেন? তুমি কেঁদো না মা, একটা না একটা উপায় ঠিকই চলে আসবে দেখো। আচ্ছা মা, তুমি তো কত ভালো রান্না করো, যদি আমরা একটা খাবারের হোটেল দিই? খাবার হোটেল ভালোই তো হয়, কিন্তু খাবার হোটেল দিলে তো অনেক জিনিসপত্র লাগে। আমাদের কাছে টাকা কই, নিজেরাই তো ভাত খেতে পাই না। এক কাজ করলে কেমন হয় মা? আমরা মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে খাবার হোটেল দিই, আর তারপর আস্তে আস্তে মহাজনের সব টাকা শোধ করে দেব। হ্যাঁ, তা তো ভালোই হয়, কিন্তু মহাজন কি টাকা দেবেন? হতাশ হয়ো না মা, আমাদের কিছু না কিছু করতেই হবে বলো, এমন করে চললে তো চলবে না। দরকার পড়লে বাড়িটা বন্ধক দিয়ে দাও মা।
এসব তুই কি বলছিস? বাড়িটা হাতছাড়া হয়ে গেলে আমরা থাকবো কোথায়? আমাদের আর কিছু খোয়া যাবে না মা, বাবার সেই তো বড় আর কিছু নেই। যখন তাকে হারিয়ে ফেললাম, এখন আর কি হারানোর বাকি আছে? সাহস নেই বরং একবার দেখি না কি হয়। এই কদিনই তুই অনেক বড় হয়ে গেছিস রে মা, খাবার নিয়ে বায়না করিস না, মুখ বুঝে সব সহ্য করিস। আমি এখনই যাচ্ছি মহাজনের কাছে, আশা করি মহাজন আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না, কারণ মহাজনের স্ত্রী যে আমার বাল্য সই। আমি চলি রে মা। তারপর রূপার মা মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে। মহাজন কি টাকা ধার দিয়েছে মা? হ্যাঁ দিয়েছে, তবে বলেছে তাড়াতাড়ি শোধ করে দিতে। হ্যাঁ মা, আমরা সবার আগে মহাজনের টাকা শোধ করে দেব। তাহলে মা এখন আর বসে না থেকে চলো তাড়াতাড়ি, এবার হোটেল দেবার কাজ শুরু করে ফেলি। হ্যাঁ চল। তারপর রূপা ও রূপার মা মিলে একটা হোটেল দেয়। তাদের হোটেল বেশ ভালোই চলতে থাকে। তারপর তারা মহাজনের টাকাও শোধ করে দেয়। মা, আমাদের মহাজনের থেকে নেওয়া ঋণ শোধ হয়ে গেছে মা, এখন আমাদের ব্যবসাটা দাঁড়িয়ে গেছে। কিন্তু দিন দিন মানুষজন একই রকমের তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেছে, এবার কি করব? হ্যাঁ তাই তো দেখছি, মানুষের ভিড় অনেকটাই কমে গেছে এখন। মনে হয় মাছ মাংস আর ডিমের ঝোলের সাথে আমাদের অন্যরকম খাবার যোগ করা লাগবে। কিন্তু মা, অন্যরকম খাবার দিলে তো বেশি খরচা হবে, বেশি দামে মানুষ কি খাবার খেতে চাইবে? না রে মা, আমি কারো থেকে বেশি টাকা নেবার কথা বলছি না। আমাদের এখানে কচু শাক সারা বছর পাওয়া যায়, আমরা যদি কচু শাক ভর্তা ফ্রিতে দেই তাহলে স্বাদেরও বদল হবে, আর ভর্তা খেলে মানুষের রুজিও বাড়বে। হ্যাঁ মা, আমাদের এখনই উচিত নতুন কোনো কিছু তৈরি করে বিক্রি করা, তাহলে মানুষজনের সেটার প্রতি আগ্রহ তৈরি হবে। তুমি যখন বলছো, তবে ভাতের হোটেলে আজ থেকেই কচু শাক ভর্তা দেওয়া শুরু হবে। তুই দেখিস মানুষ এটা অনেক পছন্দ করবে। আসলে আমরা তো বাঙালি, ভর্তা আমাদের প্রিয় খাবার, আর কচু শাক হলো বাঙালির আবেগ। আচ্ছা তুমি যখন বলছো তাহলে তাই করো মা। তারপর রূপার মা বুদ্ধি করে কচু পাতার ভর্তা বিক্রি শুরু করলো। ভাতের হোটেলে ভর্তা সহ আবারও খাবার অনেক ভালো বিক্রি হতে শুরু করলো। মা, সত্যি তোমার বুদ্ধি অনেক কাজে লেগেছে। কচু পাতা ভর্তা বিক্রি করার পর থেকে মানুষজন অনেক ভিড় করছে খাবার জন্য। তোকে বলেছিলাম না মানুষজন অনেক পছন্দ করবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছিলে, তোমার হাতের কচু পাতার ভর্তার জবাব নেই মা। সত্যি বলতে তোমার হাতের সব রান্নাই অনেক মজা। মায়ের হাতের রান্না মজা হবে না তো কার হাতের রান্না মজা হবে? রূপার মা। মহাজন, আপনি আমাদের হোটেলে আসুন, আসুন বসুন। বসবো না রূপার মা, এ পথ দিয়ে যাচ্ছিলাম। তোমাদের হোটেল আর তোমাদের উন্নতি দেখে বেশ খুশি হলাম, তোমরা এভাবেই এগিয়ে যেও। সবই আপনার দয়া, সেদিন আপনি টাকাগুলো ধার না দিলে কিছুই হতো না। তবে আজ যখন নিজে থেকে আমাদের হোটেলে এসেছেন, তখন দুটো ভাত না খেয়ে আপনাকে ছাড়ছি না। না গো রূপার মা, বাড়িতে অতিথি এসেছে, তাদের সাথেই খেতে হবে। তবে তোমার হোটেলের বিখ্যাত কচু পাতার ভর্তা সাথে না নিয়ে যাচ্ছি না। দাও আমাকে, জন পাঁচেক লোকের জন্য কচু শাক ভর্তা দাও, আর বলো কত হলো। এই নিন মহাজন কাকা, মন ভরে খাবেন, কোনো পয়সা দিতে হবে না।
আমার মায়ের হাতের এই ভর্তা সকলের জন্য বিনামূল্যে। বাহ, খুব ভালো, তোমরা এগিয়ে যাও। আজ যদি খেয়ে ভালো লাগে তবে আবার আরেকদিন না হয় আসব। এখন চলি তাহলে। রূপা আর রূপার মায়ের ভাতের হোটেল বেশ ভালোভাবে চলতে থাকে। ওদের আর কোনো অভাব থাকে না। ওদের আবার সুদিন ফিরে আসে।